নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপির আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক আজকের এই রেসিপিটা। গরম গরম চপ দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে একেবারে দোকানের মতো পারফেক্ট মুচমুচে আলুর চপের রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষ হবে, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। এখানে দেখুন, আমি চারটে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আদা বাটা, বাদাম ভাজা, ভাজা মশলা, গরম মশলা, কাঁচা লঙ্কা, বেসন, কিছু ড্রাই মশলা ইউজ করব। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, খাওয়ার সোডা মানে যেটা বেকিং সোডা, আর আছে চাট মশলা। চলুন তাহলে বানানো শুরু করা যাক। এটা বানানোর জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলও ইউজ করছি, এতে একটু জিরা দিয়ে দিলাম। তারপর আমি এতে এক চামচ আদা বাটা, তার সঙ্গে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে আদা বাটাটা এদিক ওদিক ছিটকে যায় না। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর দেখুন, আর এটা আপনি বাড়িতে যখন বানাবেন নিশ্চয়ই হেলদিও হবে। এতে আমি বাদাম ভাজাটা দিয়ে দিলাম, তার সঙ্গে স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। ঝালটা একটু ঝাল ঝাল বেশি করবেন, গোলমরিচের গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম। আর ঝাল নিরামিষে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, এতে একটু গরম মশলাও দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি এখানে দু চামচের মতো দিলাম। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। দেখুন, আমি মশলাটা রেডি করে ফেলেছি। এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এরকম গোল গোল করে এক একটা বল তৈরি করে নেবো। আপনারা ছোটো বড়ো যেরকম পছন্দ করবেন সেইভাবে বানিয়ে নেবেন। এরপর এই বলগুলো দেখুন, আমি চারটে দিয়ে কতগুলো আমার চপ হবে এখানে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এক চামচ বেসন নিয়ে এগুলোকে এরকম চপের আকারে গড়ে নিলাম। আপনারা বড় ছোটোটা আপনাদের যেরকম ভালো লাগে ওইভাবেই করবেন। দেখুন, আমি একটার পর একটা এইভাবে গড়ে নিলাম। দেখুন, এইভাবে আমি সবগুলোকে গড়ে নেব। খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখুন, এবার আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি একটু হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না, যেন কোনো লাম্পস না থাকে সেইভাবে এটাকে ব্যাটারটাকে খুব ভালো করে এটাকে বানিয়ে নেবো। দেখুন, এরকম ফেটে ফেটে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা হয়ে গেছে আমার, আপনারা কনসিস্টেন্সিটা বুঝতেই পারছেন। ব্যাটারটাকে একটু সাইডে রাখবো। এবার আমি কী করবো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই সময় একটু হাই ফ্লেমে রাখতে হবে তেলটা, যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। একটা একটা চপ আমি এইভাবে ডুবিয়ে নিয়ে আমি চপগুলো ভেজে নেব। এই পর্যায়ে আমি চপগুলোকে একেবারে ভেজে নেব না, চপগুলোকে হাই ফ্লেমে একটু এইভাবে এপিট ওপিট করে এটাকে একটু ভেজে নেব। এখন চপগুলো মুচমুচে হবে না এইভাবে। এবার আমি চপটাকে তুলে নেব, আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ডিপ করে চপগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই রাখতে হবে, এরকম উল্টে পাল্টে একটু নামিয়ে নেব। আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে আমি মোটামুটি একবার ভেজে নেব। দেখুন, আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা এই চপগুলোকে কন্টেনারে ভরে সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। আমি আবার ওই ভাজা চপ থেকে নিয়ে এক একটাকে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম হিটে রাখবো। এবার এটাকে পুরো মুচমুচে করে ভেজে নেব। এইভাবে দুবার করে ভাজলে চপ মানে ভাজাগুলো খেতেও ভালো লাগে, খুব মুচমুচে হয়। একবার অবশ্যই এই এইভাবে বানিয়ে দেখুন। দেখুন, একেবারে দোকানের মতো মুচমুচে আর দোকানের মতো পুরো কালারটাও এসেছে। আমি এইভাবে চপগুলো ভেজে নেব এবং মুড়ি সহযোগে আমি এটাকে সার্ভ করে দেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, পারলে একটা।